সহ শব্দ হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষের ভাই মানুষকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষের পিতা পালিয়ে যাবে, মানুষের মাতা পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষের বন্ধু পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওয়া বানিহি, তার সন্তান সন্ততি পালিয়ে যাবে। যে সন্তান সন্ততির জন্য আপনি কষ্ট করছেন, উপার্জন করছেন, যে স্ত্রীর জন্য, আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন তারা আপনাকে দেখে কি করবে, পালিয়ে যাবে। তাহলে লাভটা কি হলো? আমি জিজ্ঞেস করেছিলাম আপনি এত কষ্ট করছেন কেন? যদি সন্তান সন্ততির জন্য হয় তাহলে যখন কিয়ামত হবে তখন এই সন্তান সন্ততি আপনাকে দেখে কি করবে, যাবেই যাবে, এটাই নিশ্চিত। কোরআন বলছে যাবে, যাবে। সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে আসবে না, আপনার অর্থ সম্পদ কাজে আসবে না, আপনার দলীয় দাপট কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে আনন্দে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আসো আমার খাতাটা পড়ে দেখো, আমার যে রেজাল্ট আল্লাহ দিয়েছে এই রেজাল্টটা পড়ে দেখো, এটা সে আনন্দে বলবে, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর এর কিছু পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, আমার যদি বিচারই না হতো, আমার যদি আমলনামাই না দেওয়া হতো, আমি যদি নাই জানতাম যে আমার কি হবে বিচার আচার হিসাব নিকাশ, নাই যদি জানতাম কতই না ভালো হতো। তারপর আল্লাহ বলছে, মা আগনা আন্নি মালিয়াহ, আমার অর্থ সম্পদ আজ আমার কোনো কাজে আসছে না। কিয়ামতের মাঠে দাঁড়ায় বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কত বড় দাপুটশালী সরকার ছিলাম, ক্ষমতাবান ছিলাম, গ্রামে দাপুট ছিল, পরিবারে দাপুট ছিল, দেশে দাপুট ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব দাপুট শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, আজকে কিছুই কাজে আসছে না। সেই দিনের মালিক একমাত্র কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না। তাহলে এত কষ্ট করছেন আপনি সৌদি আরবে, আজকে সারাটা দিন কাজ করেছেন, আর লাভটা কি হলো? একটু যারা বসে আছেন অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন যে লাভটা কি হলো? এত টাকা পয়সা উপার্জন করে, সন্তান সন্ততি মানুষ করে, বউকে টাকা পয়সা দিয়ে, ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে কি লাভটা করছেন? একটু জিজ্ঞেস করেন নিজেকে যে আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন জীবনে? একদিন বৃদ্ধ হবেন, একদিন মারা যাবেন, আপনার বাবা মারা যায়নি, আচ্ছা আপনার দাদা মারা যায়নি, দাদার পিতা মারা যায়নি, আপনিও একদিন তাদের সিলসিলায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বানি আদম, বানু আদম, আদম সন্তান বলে, মালি মালি, আমার টাকা আমার টাকা, যেদিকে দেখো খালি টাকা খালি টাকা, মানুষ শুধু টাকা নিয়ে ব্যস্ত, আমার টাকা আমার টাকা। তখন আল্লাহ রাসূল বলছে, কিসের টাকা? মা আকালা ফা আফনা, যা খেয়েছে তা হজম করেছে, ওমা লাবিসা ফা আবলা, যা পরেছে তা ছিঁড়ে ফেলেছে। এই কাপড়টা পরেছে ছিঁড়বে না একদিন? আপনি কি হওয়ার পর যে কাপড় পরেছিলেন ওটা এখন আছে? নাই, আজকে কাপড় আছে, পাঁচ বছর পরে গেঞ্জিটা থাকবে না, ঠিক কিনা বলেন? তখন আর একটা নতুন গেঞ্জি কিনবেন। তো মা লাবিসা ফা আবলা, যেটা আপনি পরেছেন ওটা আপনি কি করলেন? একদিন নষ্ট করবেন, ছিঁড়ে যাবে, ফেলে দিবেন, গরিবকে দিবেন, ডাস্টবিনে চলে যাবেন। তাহলে গেঞ্জি কেনার যে টাকাটা, এই টাকাটা একদিন শেষ হয়ে যাচ্ছে। এই যে বোতলটা কেনা হয়েছে কয় টাকা দিয়ে? এক রিয়াল বা পঞ্চাশ হালালা, তাই না? এটা খালি এটা হজম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা আকালা ফা আফনা, যা খেলো তা হজম হয়ে গেল, যা পড়লো তা ছিঁড়ে গেল, তাহলে থাকলো কি? দেশে পাঠাচ্ছেন, ছেলে মেয়ে খাচ্ছে, খায়া হজম হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কাপড় চোপড় কিনছে, ছিঁড়ে যাচ্ছে, তাহলে থাকলো কি আপনার? কথা বুঝেননি? যেটা আল্লাহর রাস্তায় দান করবেন সেটাই আসল ব্যাংক অ্যাকাউন্ট মানুষের, দুনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যেটা বাকি থাকলো খাওয়ার পরে, পড়ার পরে যেটা বাকি থাকলো, মরলেই অন্যের হয়ে যাবে। শুধু মরে দেখেন, আপনি যেমন আপনার পিতার সন্তান সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে মারামারি করেছেন, আপনার ছেলেরা আপনার সম্পত্তি নিয়ে পরস্পরে মারামারি করবে। মরলেই একজনের সম্পত্তি আর একজনের হয়ে যাবে, এটা দুনিয়ার নিয়ম, হবেই হবে, ওটা আপনার সম্পত্তি নয়। তো পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে থাক, আর যত টাকা দিয়ে বাড়ি করেন সৌদির, আর যত টাকা দিয়ে জমি কিনে, এগুলো কার? আপনার ছেলে মেয়ের। শুধু মরে দেখেন,
মরার পর কবরে গেলেই বুঝবেন যে আপনি নিজের জন্য কিছুই করেন। আপনার চাইতে বোকা, আপনার চাইতে গর্ধ, আপনার চাইতে গাধা, আপনার চাইতে অধম, বুদ্ধিহীন, বিবেকহীন, বোকা তখন আর কাউকে মনে হবে না। তখনই কুরআনের আয়াতটা আপনি বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। এত কষ্ট করে সৌদি গেছিলাম জমি জায়গা বিক্রি করে, এত টাকা পয়সা খরচ করে সৌদি গেলাম, টাকা পয়সা ইনকাম করলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, এত সারা এত জীবন কষ্ট করলাম। এই যে বলদিয়ার যারা কাজ করছে রাস্তায়, কত ওদের মধ্যে কাজ করছে, করছে না? সারাটা জীবন কষ্ট করলাম, আজকে কিয়ামতের মাসে কিছু নাই, কিছু নাই, শূন্য, খালি হাত। এর চাইতে বড় পাগলামি, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে বলেন? তাহলে আপনার জীবনের উদ্দেশ্যটা কি? আপনি যদি আল্লাহর একটু ইবাদত না করতে পারেন, নিজের জন্য কিছু না করতে পারেন, এই যে মজলিসে বসেছেন, এতটুকু হয়তোবা আপনার আল্লাহর জন্য বা নিজের জন্য হতে পারে, এটাই হয়তোবা কিয়ামতের মাঠে আপনার কাজে আসতে পারে, এর বাইরে কিছু নেই। ঈশার সালাদ যারা জামাতে আদায় করেছেন তারা ঈশার সালাদটা কাজে আসতে পারে, ফজরের সালাদ যারা আদায় করেছেন তার এই সালাদটা কাজে আসতে পারে। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, তবে কেন সৃষ্টি করেছি? যেন আমার ইবাদত করে। এই দুনিয়াতে আপনাকে সৃষ্টি করা হয়েছে যেন আপনি আল্লাহর ইবাদত করেন। এখন আপনি একটা দোকান কিনলেন, সেই দোকান কিনে দোকানে একটা কর্মচারী রেখেছেন, দোকানের জিনিসপাতি সব আপনার। কথা কি আমি বুঝাতে পারছি? দোকানের সব জিনিসপাতি আপনার, আপনারই দোকান, আপনারই জমি, আপনারই বাড়ি। সেই দোকানে একটা কর্মচারী রেখেছেন, কর্মচারীর দায়িত্ব হচ্ছে দোকানে জিনিস বিক্রি করে যা লাভ হবে লাভটা কাকে দিবে? মালিককে দিবে, তাই কি না বলেন? এখন ওই কর্মচারী যদি লাভটা আপনাকে না দেয়, অন্য কাউকে দেয়, তাহলে আপনার কেমন লাগবে? ওকে রাখবেন আপনি দোকানে? কথা কি আমি বুঝাতে পারছি? যারা কোনায় বসে আছেন বুঝতে পারছেন ভাই? আপনি একটা দোকান নিয়েছেন, দোকানের জিনিসপাতি, জমি, জায়গা সবকিছু আপনার, একটা কর্মচারী রেখেছেন, লাভ সে আপনাকে দিবে, আপনাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে। এই পৃথিবী কার? এই মাটি কার? আসমান কার? সূর্য কার যে আলো দিচ্ছে? বাতাস কার? আপনি খাচ্ছেন কার? সবকিছুই আল্লাহ। আল্লাহ আপনাকে পাঠালো তার ইবাদত করার জন্য, আপনি আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করছেন, লাভটা অন্যকে দিচ্ছেন। তারপরও যে আল্লাহ আপনাকে খাতি দিচ্ছে এটা তার দয়া, আপনার কিন্তু বাঁচার অধিকার নাই, আপনার কিন্তু হাঁটু জলে ডুবে মরা উচিত। কথা বুঝেননি? আপনার বাঁচার অধিকারই নাই, যার খান যার করেন তাকে লাভ না দিয়ে অন্য কাউকে লাভ দিচ্ছেন, দিচ্ছেন না, চুরি করে নিয়ে নিচ্ছেন। নিজের গার্লফ্রেন্ডকে কত সময় দিয়েছেন, বউকে কত সময় দিয়েছেন, ছেলে মেয়েকে কত সময় দিয়েছেন? আল্লাহর জন্য মসজিদে আসার একটু সময় বের করার আপনার সময় হয়নি? এই এই জাতীয় উদাহরণগুলো থেকে বুঝতে পারবেন যে আল্লাহর ইবাদত না করে অন্য কিছুর ইবাদত করা আল্লাহর নিকটে কত বড় গুনাহ। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন বড় জুলুম? আপনার স্ত্রী, আপনি তাকে এখান থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছেন, যেন আপনি তাকে লালন পালন করছেন, সবকিছুই আপনি দিচ্ছেন। এখন আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে কেমন লাগবে আপনাকে? কেমন লাগবে? আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, এর চাইতে বড় জুলুম কি দুনিয়াতে হতে পারে? যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আপনি তার ইবাদত করছেন না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক অনেক বড় অত্যাচার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ, বুদ্ধিমান সেই, বিবেকবান সেই, চালাক সেই, যে নিজেকে নিয়ে সমালোচনা করে, আত্মসমালোচনা করে, মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে ভাবে, তার জন্য প্রস্তুতি নেয়, সেই বড় বুদ্ধিমান। যদিও মানুষ তাকে বুদ্ধিমান না বলে, কিন্তু সেই বুদ্ধিমান যে মৃত্যুর পরে কি ঘটবে এটা নিয়ে চিন্তা করে এবং সেটা নিয়ে প্রস্তুতি নেয়, তার চেয়ে বুদ্ধিমান দুনিয়াতে নাই।